কিসের জন্য আমি কান্না করতেছিলাম এ বেটি তোমার ইমাম মাম কে নিয়ে আমি যখন কপালে চুমা দিলাম আমি যখন গালে চুমা দিলাম আমি যখন ঠোঁটে চুমা দিলাম আমাকে আল্লাহ পাক আল্লাহ তালাও গাইবি আমাকে বলতেছে বলো গ নাবিজি আপন ইমাম হোসাইনের কপালে চুম্মা না দিয়ে গালে চুম্মা না দিয়ে আপনি ঠোঁটে চুমা না দিয়ে ও গো নাবিজি আপনি ইমাম হোসাইনের গলা গলাতে চুমা দে কোথায় গলাতে বেরাদার ইসলাম মাদান জামানে کرام এ শোনা বানি কে রও খাতুন

যাবে ওগো আমার পিটি পাতে মাও সেই দিন যেন গলাতে চুরি চালাতে না পারে জোরে বলুন না সুবাহান আল্লাহ এ সোনা মানি ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে আমার নাবিজি বলতেছে বলো গো বেটি আমার ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে একটার কারণে আপনার কিনা ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্যে মাদ্রাসা মসজিদ কে জিন্দা রাখার জন্যে ও গো বিটি আবার ইমাব হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে এই বাবা যে মুসলমান ও গো আমার সোনা মানে কে রাও কি বিরাদার খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে চেয়ে বলো গো আমার আব্বা জান আপনি বললেন আমার ব্যাটা কারবালাতে শহীদ হবে ওগো গো আব্বা আমি এক নজর কারবালা দেখতে যাই এ বিটি তুমি যে বলছো কারবালা দেখবা বেটি গো তুমি বলো না কারবালা কি এই জায়গাতে এই জায়গা থেকে নিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর কত দূর তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর এখন কারবালা তোমাকে দেখাবো না তোমাকে একটা টাইমে নিয়ে যাবো কারবালার ময়দান খাতুরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি বাবা দিতি না কিনা আকীদা কেমন ছিলেন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাল লাগো আমার আব্বা যদি আসমানে চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি গাছকে নিয়ে আসতে পারে সামনে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে নি। চাই আমার அப்பா জান কারবালার ময়দান আনতে পারবে নারী তাকবীর নারী রিসালাত মাসলা আলা হযরত जिंदाबाद খাতুনে জান্নাত মা ফাতেমাও রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বলতেছে বলো গো আব্বা আমি এখনি কারবালার ময়দান দেখতে চাই এ বাবা যে মুসলমান বাইরেও ওগো আমার সোনা মানে কেরো আমার নবীজি বলতেছে বলো আপিটি ফাতেমা তুমি কি এখনি কারবালা দেখবে নাকি খাতুনে জান্নাত বলছে আব্বা জান যে কারবালা আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে যাবে ওগো আব্বা জান আমি কারবালার ময়দান এখনি দেখতে চাই জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার নাবিজি বলতেছি এ কারবালা কোথায় আছো কথা বলো আমার নাবিজি যখন কারবালা বলে ডাক দিয়েছি কারবালা বলতেছে চেয়ে কি আর সোর আল্লাহ ও আপনার পা মোবারকে কুরবান হয়ে যাও এ কে বলতেছে কারবালা আচ্ছা কারবালা কত দূরে

কিসের জন্য বল দেখেন আমার নবী বলতেছে তোমাকে দেখতে চা ইমাম হোসাইন এখন তিন দিন যেদিন ত্রিপান্ন বছর করতে যাবে তোমার রক্ত লাল হয়ে যাবে ওই ইমামি হোসাইন তোমাকে দেখতে চাই আসবা নাকি কার বালা বলে আপনার কি না কোনো কথাই বলে নাও বাবাজি আমার নবী মুফা বলতেছে কার বালা তোমাকে দেখতে চাই আমার জামাই হজর সুরাতে আলী কারবালা কথা বলে নাও যখন আমার নবী মুস্তাফা বলেছে গো কারবালা আমি তোমাকে দেখতে চাই কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য হাজির হয়ে যাও আমার নবী বলছিলেন কারবালা তাইলে আমার সম্মুখে হাজির হয়ে যাও আমার নবীজি যেমন কারবালাকে ডেকে ছেড়ে বাবা আমার নাবি মুস্তাফার সম্মুখে বাবা দি কারবালার ময়দান হাজির হয়ে গেল কি হলো এ মন দে শুনছেন আমরা মন দেব কাকে যে না মন যদি নবীকে দেই তাহলে আমরা মন অন্য দিকে দিছি কেন মঞ্জ দিয়ে দিতে হয় কে দেওয়ার হবে না মঞ্জ দে দিতে হয় বিকে দে ভালো যদি বাঁচতে হয় কে বাসাও তাহার দোক কষ্ট যন্ত নাও তিনি সইতে পারে নাও ওই না নামে মিলাদ করে মন যদি দিতে হয় কাকে মন জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তি হয় নবী কে দোও ভালো যদি বাসতে হয় নবী কে বসাও তাহার दुख কষ্ট যন্ত্রণা তিনে সাইতে পর না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি dite hoy নবী কে দিয়াল জোর কন্যা সুভার লো নবী আমার যে কে আছে সোনার মদিনায় নবী আমার যে কে আছে সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি এই জ্বর বলেন না মন যদি জোর হবে না যখন মনে করবেন আল্লাহর ফারিস্তারা খুশি হবে আল্লাহ খুশি হবে না এই বাবা মুসলমান বাইরা তারপর কবি কে বলতেছি নাভি আমার দাঁড়িয়ে আছেন জাহান নামের গেটে মেলাদ সোনা উম্মদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমর শুধু ওই নাবির নামে তোমর শুধু কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কন্যা সুবহান আল্লাহ এ সুরা মানি কে রা ও গো আমার আব্বা জি মুসলমান বাইরো কারবালার ময়দান যখন বাবা হাজির হইয়া গেল আবার খাতুনে জান্নাত বলছে বল আব্বা জান গো আব্বা জার ও গো আব্বা জার আপনি তো কারবালার ময়দান নিয়ে আসলে ও আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবেন বলুন বিরাদার ইসলাম মহাদাস সামানি কিনা আমার নবীজি বলতেছে বিউটি ও তবে গো আমি তোমাকে সব দেখাতেছি একটু ধৈর্য ধরাও আমার নামি মুস্তফা জি কে দেখলেন এ যে বিরামিন তাড়াতাড়ি করে হাজির হও

নেবার পরে বাবাজি আমার নাবিজি কান্দন করতে লেগেছে মাটি গুলো দেখে বাবা খাতুন জাননা বলছে আব্বাজান এ মাটিতে কি এমন আছে যা আপনি কান্না করতে চেন আমার নাবিজি বলছে ওকে বেটি ফাতেমাও তুমি যদি জানতে পারো মাটিতে কি আছে ওকে বেটি ফাতে মা তুমিও কান্না করতে লাগবা এ এবাবাতি মুসলমান বাইরেও খাতুরে জান্নাত বল চাপ বাজানো আপনি মাটি নিয়ে কেন কান্দন করতেছেন বল্লা বন্ধু আমার নবীজি বলছে বিটি ফাতেমা যদি ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিন কে রক্ত লালে লাল হয়ে যাবে এ আমার বিটি ফাতেমা তবে শুনো গো সেই দিন একেল থেকে দেখা যাবে যদি ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গলো রক্ত লে লাল হয়ে যাবে যেমন বাবা কথা বলেছে খাতুন জান্নাত তিনি বাবা চকের পানি পেলায় বাবা কান্না করতে লেগেছে বলো বাবা জান বাবা যাও আমার ব্যাটা ইমাম হোসাই রক্ত লাল হয়ে যাবে হে বিটি ইমাম

কার তুমিও হতে পারি এ আজ মুসলমান ভাইরব তোগা আমার শোনা মানে বলছে अब्বাজান আমি যদি মাটির অধিকার না হতে পারি তাহলে আমার ব্যাটা ইমাম হাসান কি মাটি গেল দিন যত্ন করে রেখে দেবে আমার নবীজি বলতেছে বলো গপিটি ফাতেমা তবে শুনে নাও শুনে নাও ইমাম হাসান মাটির হতে পারে না খাতুনে জান্নাত বলতেছে বলো গब्बाজান তাইলে এক কাজ করুন নাও আপনার জামাইকে দিয়ে দিন আমার নবীজি বলছে এ বিটি ফাতে আমার জামায় আলিও মাটির অধিকার হতে পারেনি

সংবাদাতা নামি বলছেন ও তবে শোনো গো ইমাম হোসেন যে কারবালাতে শহীদ হয়ে যাবে ও উম্মে সালমা সেই দিন তুমি বুঝতে পারবা এ মাটির দিকে তাকায়া থাকবা যদি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যায় এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে বেরাদ ইসলাম মাদাসামানিকরা খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চগ আব্বা জান আমি মাটির অধিকার হতে পারলাম না আমার ব্যাটে ইমাম হাসান তিনি মাটির অধিকার হতে পারল না ওগো அப்பா জান আমার স্বামীও হতে পারল না আপনি হতে পারলেন না লাস্ট পজিশনে আপনি উম্মে সালমা কে মাটি দিলেন আর আমার নবিজি বলতেন জি বল বিটি فاطمه তোমাদের কি মাটি কেন দিদি তুমিরা জানো নাকি খাতুনা জান্নাত বলছে বল আব্বা জান আমরা তো জানি না কিসের জন্য মাটি আমাদেরকে দিলেন নাও আমার গায়ে বেশবাদাতা নবী বলছে বিটি গো যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে বিটি সেই দিন তুমি বেঁচে থাকবে না হে বাবা যে মুসলমান বাইরে ওগো আমার সুরা মানে করো যেমন বাবা যে কথা বলো তখন বলছে আব্বা জার আমার বাটা ইমাম হাসানের কি বেঁচে দেখবে না আমার বলছি বেটি না সেই দিন ইমাম হাসান ও বেঁচে থাকবে না ও গাম্বাজার আমার স্বামী কি বেঁচে থাকবে না আমার নবী বলছে না হযরতে আলীও ও বেঁচে থাকবে না ও গাম্বাজান আপনি কি বেঁচে থাকবে না আমার নবী বলতেছেন বলো গো বেটি ফাতেমা আমি ও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য আমি গায়েবের সংবাদ দাতা নবী উম্মে সালমা আমার হাতে মাটি গল দিয়ে গেল এ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত কে দেখে দেওয়াল চক বাজার আমার ব্যাটা ই বাবু সাইরাও কারবালাতে শহীদ হবে আমি তো সহ্য করতে পারি না গো আব্বা ও আব্বা জান তবে আপনার উম্মতের জন্য যদি ইমাম হোসাইন কে কারবালাতে আমি দান করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ

আ যত চেষ্টা করুক নাকানো গলা দিয়ে চুরি চালাতে পারবে না যখন ইমাম হোসেন বলবে বলোগো আমার নানা দিয়ে এই গর্দানি চুম্মা দিয়েছি এই গলাতে চুম্মা দিয়েছি তুমি কিয়ামত পর্যন্ত যদি চুরি চালাও আমার গর্দন গলা কাটবে না নারী তাকবীর

তিনি বলতেছে যারা আহালে বায়াতকে মহাপাত করেছে তারাই জান্নাতী এটা জরুরি হবে না বাবাজি সোনা মানিক আচ্ছা বলুন তো আমরা আহালে বায়াতকে কে কে ভালোবাসেছি hatırlবেন না বাবারা এই সোনা মানিক ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরা যখন বে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চি বল গাব্বা জান আব্বা আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম গাব্বা আমার বেটা ইমাম হোসেন কথাতে সহিদ হয়ে পড়ে থাকবে আমার

তার থেকে বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত তিনশো ষাটটি ঘটনা ঘটিয়েছিল আমার আল্লাহ সব থেকে মেন ঘটনা ঘটিয়েছিল ইমামে হোসাইন উম্মতের জন্য নাবির উম্মতের জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে এটাই হচ্ছে আশ্চর্য তাই বাবাজি মুসলমান আমরা ইমাম হোসাইনকে মোহাব্বত কারণে বলা জোর বলে নাকি বলছেন বাবাজি সুনা মানিকের তাই কবি বলতেছে মাফাতে ফাতে মারে নয়ন মণি রে যার জোর হবে না মা ফাতে মারি নয়নমনি হজরতালের যা দিমা ভোসাইন শহীদ হল কারোলার ময়দান ইমা ভোসাইন শহীদ হল কারোবালার বালার ময়দান বিশ্বনা বীর জবানে কার বায়ানে বিশো না বীর যবনে কার বায়ানে রসুল শহীদ হল আদি সে প্রমাদ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মার মনি হযর তালের জান মা নয়ন মারে নয়নমনি তালের জান ইমাম হোসাইন শহীদ হলো কারো ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো না না জান ঈদের নামাজ পড়তে দেব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজ যেই সেই পোশাকে কারবালারে সাাদ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মাফতে মেরে নয়ন মনি হযরত আলীর ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহ উম্মুল

আপনাকে আমি বলে দিলাম আমার বেটা ইমাম হোসাইনকে ইসলাম জিন্দা রাখার জন্য কোরআন জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসাইন কে কারবালাই দান করে দিলাম এই বিরাদার এই সুরামের ইমাম হুসাইনের যখন বেড়াদার ইসলাম ছয় বছর হলো ইমাম হাসান ইমাম ভাই আহ বসে ভাই বাবাজি কিছুটা ধুলো মাটি মানে ধুলো দিয়ে ভাগ ভাগ করছে একদিকে হাসান বলছে আমি বেশিটা নেবো ইমাম হোসেন বলছে আমি বেশিটা নেবো ইমাম হাসান বলছে আমি বড় ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেবো তাহলে চলো মার কাছে ফায়সালা দিতে হবে কে বড় আর কে ছোট বেরাদার ইসলাম মহাদাস সামনে কে ইমাম হাসান

ট আও আমার খতুে জান্নাতমা আফতে মা প্রতি আল্লা হতা লাহা তিনি বাতে আছে এই বটা রাততম রাত জনাায় সুমান জো বল। তোমরা দুজন সুমান ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলে না আম্মা যাও আমরা এই কথা আমরা মানতে চাই না মানতে চাই না আপনাকে বলতে হবে আমাদের ভাইদের মধ্যে কে বড় কে ছোট খাতুন জান্না বলছে বেটা তোমরা যদি পরীক্ষা নি দিয়ে যাও যাও সিলেট পেন্সিল নিয়ে এসো সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নিজের নাম লিখতে লাগো যে আগে নাম লিখে আমার কাছে জমা দেবে এই হবে বড় সে হবে কি বড় ইমাম হাসান ইমাম হুসাইন কি করেছে বাবা ছেলের পেন্সিলে দুই ভাই বাবা একসঙ্গে নাম লিখতে শুরু করেছে বাবা যখন নাম লেখা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বিরাদ ইসলাম দোনো সন্তানে মার কাছে একই সঙ্গে বাবাদের নাম খানা জমা দিয়েছে নাম জমা দেয়া যায় খাতুনে

মানিকেরও বেড়াত ইসলাম মহাদেশ মানিকেরও বাবাজি আপনার দানা যখন গন্তে লাগলো বাবাজি আপনার দু ভাইয়ের দানা দানাও বিরাদ আলী রাদিয়াল্লাহু তাআলা নূতির বলতাছে বলো গো বেটারা শোনা কত তোমরা দুজনাতে আমি ফাইসারা দিতে পারলাম না তোমাদের ভিতরে কে বড় কে ছোট আমি বলতে পারলাম না তোমার নানা নানাজির কাজে যাও জোরে বলো না সুবহানাল্লাহ তোমার আমার নানাজি পয়সা দিয়ে দিবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট জোর বলেন এ বাবাজি মুসলমান ভাই রাও ও গো মানুষ না মানিকেরও ইমাম হাসানিমাম এক পা করে কি বাবা দরবারে গেছে লাভাই কি আরাল িয়া হাবি হাবিবাল্লাহ ওগো নানাজি নানাজি আপনার নানা জি কাছে আমরা একটা ভাই সালানিতে এসেছে আমার নাবেজি বলতেছে এ ইমাম হাসান ইমাম হুসাইন আমার সিনাতে চলে আসো এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে এ নসুরেরও আমার সিনাতে লেগে যাও বেরাদের ইসলাম মহাদাস সামানিকরাও আমার নবীজি বলতেছি বলো কি ইমাম হাসান ইমাম হোসেন কি ফয়সালা নিতে চাও বলো গো নানাজি আমার মার কাছে গেলাম মাকে জিজ্ঞাসা করলাম বলো মা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন নাও মা জনে বলতেছে আমি ফয়সালা দিতে পারলাম না আব্বার কাছে গেলাম আব্বু একই কথা বলল যে তোমার নানাদের কাছে চলে যাও তোমার নানাজি না না আমরা দু ভাই আপনার কাছে এসেছি সেরকম সুভানা নানা গো আপনি আমাকে বলে দিন কে বড় আর কে ছোট বেড়া ইসলাম

এই দেখো একটা আপেল কাটছি হ্যাঁ আপেল একটা হবে কম ঘান একটা হবে বেশি আধ খান না কম ঘান বেশি ঘান কাটিয়েছে বলে শোনে এই যে ঘান বেশি কাটলাম ঘান কম কাটলাম এই আপেলটাকে ওপরে উঠিয়ে দিছি হ্যাঁ যার ভাগে বেশি কান পড়বে সে বড় আর যার ভাগে কমটা পড়বে সে হচ্ছে ছোট

এই ওয়ে এক পথে বালাছো গো বিড়িস কেন চা খাতে এ আসেন মোটরসাইকেল পড়্যাছে জানতেন জান আর কে উঠেন না বাবা এক জানা বলে যে মোলবে সাহেব সবাইকে তো উঠিয়ে দিবেন ওই বাবা যে আসামে দেখেছিলাম তুমি যে মোলসের ঠান্ডা দিতে কদিন আগে ঘুরেছিলাম আবার আজকে আসামে যাবো জি একবারে আসাম চার চাকাতে গেলে পরে তেরো ঘন্টা লাগে তো এই এলাকাতে বাবা যে জাল সাথে গেলে পরে কিছু কিছু যুবক ছেলে বলে হজুর সবাই পেশা পেতেছে তো আমাদেরকে একটু বিড়ি খাওয়ার সুযোগটা দেন তো একজনে উঠে ছোট ছেলে বলছে হজুর সবারই সবই দোয়া আছে বিড়ি খাওয়ার দোয়া নাই ওকে কি জবাব দেবো বলেন জানি আবার বিড়ি খাওয়ার দোয়া ধরছি বেড়াতে এসেছিলাম মাদার সামানি কিরাম এত মাগরে টাইম হয়ে আসছে আর ভিতরে দশ মিনিট কি পনেরো মিনিট হবে বোধ বাবা যে যাই হোক একবার আল্লাহ

ফা কো আপনে নেদ হরদম জবাদ সাফে আদ মোহাম্মদ আদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইমামাজি ইমাম হাসান ইমাম হুসাইন তিন দিন ধরে বাবা অনাহার খেতে পায়নি কি গো আচ্ছা খাতুন জান্নাত কি গরীব ছিলেন কি গো গরীব ছিলেন গরিব নয় খাতুন জান্নাত ছিল বড় লোক বেরাদার ইমাম হাসান বলতেছে হোসাইন বলতে চে বল তিন দিন ধরে তো আমরা খেতে পাইনি মা ও মা জানো নি আপনার কাছে একটা আবেদন করব কিছু কি খেতে পাওয়া যাবে মা বাবাজি একটা হাড়ির ভিতরে বাবা পাথর দিয়ে জালি দিতেছে খাতনা জান্নার বলছে বেটা আর একটু সহ্য সবর করো আর একটু ধৈর্য ধরো বাবাজি মুসলমান বাইরেও কতক্ষণ থাকে আমি খিদা জানাতি বাবা এক ঘন্টা দু ঘন্টা যখন বাবা চলে যায় তিন ঘন্টা চলে যায় বেরাদ ইসলাম মজা সামানে কেরাও আপনার কিনা ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দু পা করে আমার নাবিজির কাছেে গেছেন চার পরে বলতেছি বল গো নানা যান ও গো নানা যান আমরা তিন দিন ধরে খাই না গো নানাও যদি নানা গো কিছু খেতে পেতাম আমাদের বড় বড় আনন্দ দিত হতো বাবাও বেড়া ইসলাম জামানি বাউ আমার নামে মোস্তা পাও যখন বাবাজি ইমাম হাসান ইমাম হুসেনকে সিনাতে লাগে বলতে যে এই মাম হাসান ইমাম হুসেন তবে শুনো শুনো তোমরা তো তিন দিন ধরে খাও নাই আমি না বিজি সাত দিন পর্যন্ত খাই না পেটে আছে পাথর বাধা এ বাবাজি মুসলমান বাই এদিকে আমার নামিজি বলছে আমার নামা সাহের শুলে তোমাদের খিদা হল আলাদাও আমার খিদা হল আলাদাও বাবাজি মুসলমান এ শোনা মানি ঘেরাও যখন বাবাই কথা বলো আমার নামিজি বাবা হজরতে উমারে ফারুক কে ডাকলে রাও ডাকার পরে বলছো গুমারে ফারুক যাও যাও আমার না সাহের শুলের জন্য তোমরা নিয়ে এসো আজ আ খেজুর চারটা আজওয়া খেজুর চারটা নিয়ে আসার পরে বোঝায় ইমাম হাসান ইমাম হোসাইন এই চারটা খেজুর নাও তোমরা দু ভাই দুধো দুধ করে ভাগ করে খাও বাবাজি মুসলমান এ সুনাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো নানা যান আমরা চারটে খেজুর পেয়েছি আমাদের বাড়িতে চারটাই লোক আমরা দুবাই আছি মা এবং আব্বা চারটে খেজুর চার জনাতে ভাগ করে খাবো জোরে বলুন এদিকে বেরোনার ইমাম হাসান ইমাম হুসাইন নানাজি কে বলছেন আবার মাও তো তিন দিন ধরে খায় না আমার আব্বা তো তিন দিন ধরে খাওয়া দাওয়া নাই আমরা দুবাই তিন দিন ধরে খাওয়া দাওয়া নাই বেরাদের ইসলাম মহাজান সামানি কেনা বউ বেরাদার আমার নাবি যে ইমাম হাসান ইমাম হুসাইন তাড়াতাড়ি করে যাও তোমার আম্মাজি কে দিয়ে দাও ইমাম হাসান ইমাম হুসাইন আসার পরে বলছো গো মা জননী আমরা গেছিলাম গেছিলাম নানাজির কাছে আমাদেরকে চারটা আদুয়া খেজুর

আমার খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাতিনি বলতেছেন বলো গ ইমাম হাসান ইমাম হুসাইন তবে শুনে নাও শুনে নাও তোমরা দুটো করে কেচুরু খাবাও তবে একটু দাঁড়াও না একসঙ্গে খেলে পড়ে ওই বাড়িতে আল্লাহর বরকত হয় তোমার अब्बाजी মদিনাতে কাজ করতে গেছে দেখি তোমার अब्बा যেন কিছু নিয়ে আছে কিনা বেরান ইসলাম এই ব্যাটা তোমরা একটু আরাম করে দাও খাতুন আমার জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও ইমাম হাসান মা হোসেন কে বাবাজি বিচারাতে নিয়ে যায় পবিত্র কোরআন শোনায় আমাদের ঘরে ছেলেরা বাবা ঘোমা সুমাতে বলে কার্টুন দেখব বলে না বলে শফিকের আর শফিকের ভিডিও তো সব ছেলে পাগলা কি গো এদিকে ছেলে দেখে না মোবাইলটা খুলতে দেরি বুঝে এর ভিডিও দেখ এই ভাই তোমার সন্তানকে তুমি মানুষ করো ও মা কালও শুনে যান মা জননী ও মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা জননী নিজের নিজের ব্যাটাদের কে মানুষ করুন দেখবেন মরার পরে জান্নাতী হয়ে যাবে

স্বামী আপনি কান্না কেন নাও আমাদের পেছিনা তো কি আছে আল্লাহ নিশ্চয় আমাদেরকে ভালোবাসে যারা গরিব আছো যারা অভাব আওনটে নে আছো জানতে হবে আল্লাহ পাক আল্লাহ আপনাকে ভালবাসি বেশি বড় হলে পারে বাবা আল্লাহর নাম নিতে পারে না বেশি টাকা পয়সার মালিক হলে বাবা আসমানে উড়ে বেড়ায় এই বাবাজি মুসলমান বাইরেও ভগবান আমার শোনা মানি কেরা এদিকে কাতুনা জান্নাত মা ফাতিমা رضی আল্লাহু তাআলা আর আপনি বলতেছো গো আমার তবে দেখেন না আবার ইমাম হাসান ইমাম হোসাইন তিন দিন পর্যন্ত কাওয়াদা নাই চারটা নানা আমার আব্বা হুজুরের কাজে চারটা কে নিয়ে এসেছে আমাদের চারজন কে দিয়ে যাও এবং কি আপনি যতক্ষণ নাচবেন আমি কে বলেছি তোমরাও এক তোমরাও খেতে পাবা আমাদের সমস্ত বাড়ির সবাই যখন আসবে এক সঙ্গে খাবো এক সঙ্গে খাওয়াটাই মজাই আলাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব জোরে বলুন না সুবহানাল্লাহ সকাল যখন বাবা হলো হওয়ার পরীক্ষা তুলে জান্নাতের কাছে ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছি বলো গাম্মাজার আমরা তো ফকির জালে থাকতে পারি না পারি না এ বাবা এ দেখান দেন দিদি ভাই ক্যামেরার দিকে মন দিচ্ছে এ দেখান দেন

একটা নামাজ নিয়ে বেরাদুল ইসলাম মহাদেশ সামানিকেরা আম দুই রেখাত বাবা নপুর নামাজ পড়লেন নপুর নামাজ পড়ার পর আল্লাহ পাকাল্লা তালাকে যে দোয়া করে বলে আল্লাহ গো ও গাল্লাহ আমার বেটারা কত কষ্ট সহ্য করে আছে গো আল্লাহ আমার খাতুনে জান্নাত বাবাজি ফাতেমায়ে তাসবি পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনি আমার বেটাদের জন্য খানার ব্যবস্থা করে দাও বেরাদা

তোমাদের কাজ পেট পুরে খাবো বাবা ইমাম হাসান ইমাম হোসেন কত আনন্দিত হলো কতদিন পর খাবে বেরাদুসলাম মাদের জামানি কিনাবা এদিকে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও মাটির হাড়ির উপরে বাবাแจক তানাekra চাপায়া দিয়েছে চাপায়া দেওয়ার পরে খাতুরে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তালা নাও যেমন বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত বরেছি আল্লাহর কি কুদরাত গরম গরম کھانا বরং বরং খানা এই বামাদি এই ওয়াজ কিন্তু বাবা বিশ্বাস করে না ওয়াজ বিশ্বাস করে না দেখ এই কখনো হয় জান্নাতি খাবার খেয়েছে ইমাম হাসান ইমাম হোসাইন খাতুনে জান্নাত এবং সাহাবা একরামগণ খেয়েছে জোরে বলবেন না বিসমিল্লাহ বলে হাত ভরেছে বলে ব্যাটা খানা খাবার দিয়েছে গরম গরম খাবার ইমাম মা এত সুন্দর রান্না কোথায় পেয়েছো মাগ তুমি এর জন্য আমাদেরকে এতক্ষণ ধরে রেড করতে বলেছো না বলে ব্যাটা এটা দুনিয়ার কোনো খাবার নয় এই খাবারটা হচ্ছে জান্নাতি খাবার কোন খাবার জান্নাতি খাবার বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে জানো নাভিজির গোলাম বানিয়ে নাই। যেরো আল্লাহ মাবেন আল্লাহ আমার নাবি পাকো খুশি জরো বলবেন না

বাবা যে কোনো ধর্মকে সাপোর্ট করলো মুসলমানকে বাদ দিয়ে ওই বেধর্মের সঙ্গে তাকে বাবা যে কাল কিয়ামতের ময়দানে ওঠানো হবে বুঝেছেন কিছু আবার আব্বা যে মুসলমানে গেরামে হয়তো অনেকজন ভাই আছেন উনত করে বলো মানুষ নাইলে ওয়াজ করতে ভাল লাগে না দিনের বেলা তো একটু উনত করে বলবো আপনাদের সম্মুখে মাগরিবের আগা পর্যন্ত থাকবো তারপরে থাকতে পাবো না তাই উনত করে বলতেছি ভাইরা আপনারা যদি বাড়িতে কেউ বসে থাকেন আমার মা বন্ধুর বলবো আজকে দিনটাতে আপনারা এসে আ এই জান্নাতি বাগানে এসে বসে পড়ুন কেননা এই জায়গাতে যতক্ষণ বসে থাকবে নেকি হবে না গোনা হবে জোরে বলেন না নেকি হবে তাহলে বাবা যে আমরা নাবিকে মহাব্বাত করব জোরে কোন সুবহানাল্লাহ তাই কবে বলতে চে জামানা দিবানা জরে একবার বলো না জামানা দিবানা জোরে একবার বল না তোমার লালের নাই তুলনা না তোমার লালের নাই তুলনা জরে জোরে বলুন জামানা দিবানা চিল্লে একবার বল না বুঝে না নাকি জি

শুকুন গাছি ফুল ফুটিল মোরুর সাহারাই একবার জ্বর বল ভাই একটি জ্ঞান বাড়ান জ্ঞান বাবাজি সোনা মানিক আসুন আপনাদের সম্মুখে আমি মৌলানা অবায়দুল ইসলাম জামালি এসে উপস্থিত হয়েছে বাবাজি আপনাদের অনেক ওলামা ইকরাম খান বসে আছেন আর সোহাপতি সাহেব বলেছেন যে ইমাম হাসান হোসাইনের জীবনী আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন হাত তোলেন তো টাওয়ার কিছু নাই আসুন বাবাজি আমি জীবনে ধরবো তবে আর কিছু মানুষ একটু যদি মানে বসে যেত খুব ভালো লাগতো বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এটা মাইক মানে বক্সের সাউন্ড আরো দেন দেন তো ফাটতে ফাট ফাটে যাক দেন

আমরা কি বলুন তো কিছু কিছু আমরা মুসলমান আছি নামের ভালোবাসে কিন্তু কাজের নাই বুঝেছেন আমরা নামের ভালোবাসে কিন্তু কাজের নাই বেরাদ ইসলাম মাদান সামানি کرامউ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি mohabbat করতে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা আমার নবীর সুন্নাতকে মেনে নাও তোমরা পাঁচ ওয়াক্ত নামাজই পড়েনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো বলো গো আমার হাবিব তোমরা যদি نبیকে mohabbat করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যদি তোমরা রোজা করো ওয়াজাকাত করো আল্লাহ পাক আল্লাহ বলতেছি ওই বান্দা হল আসল বান্দা জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কে রও আল্লাহ পাক আল্লাহ বলতেছি ওগো আমার বান্দা বান্দির চারি যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে বাবা মরার পর জান্নাতি এ বাবাজি আমি যদি আমার ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে যদি নামাজ পড়ি নামাজ পড়ে কি কাজে দিবে ইগো কাছে দিবে আমার ভিতরে ইমান আঁকিদা ঠিক নাই আমি নমাজ রোজা হজ জাকাত করছি কাছে দিবে জি নাবিকে চিড়ো নমাজ পড়ো নাবিকে চিড়ো হজ করো নাবিকে ছিল জাকাত দাও নাবিকে ছিল আমল করো নাবিকে ছিল ইবাদত করো আল্লাহ পাক বলতেছে নাবীরা আপনার নামাজের আগে নাবিকে ছিল ভোজের আগে নাবিকে ছিল সমস্ত জিনিসের আগে যারা নাবিকে চিনেছে ওই বান্দা নামাজ পড়লে পারে আল্লাহ দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ বেশাক বেশাক এটা জোরে বলবেন না আচ্ছা আপনাদের দিকে এই নেট ফারাজে লোক আছে নাকি কি গো আছে না আরে থাকলেই ভালো বুঝলেন না থাকলেই ভালো কেনে ওদের আজকে আমি এসেছি বাবা যে ওই কুশোর ছেলে দেখেছে ছিল না আখ আখ বলে না আখ আপনার ওই যে আপনার একটা হাসা ব্যাকা হাসে ছিলে আমি হয়তো ব্যাকা হাসে ছিলার জন্য এসেছি আপনাদের এলাকায় বুঝেছেন আমি মাওলানা ওয়াবাইদুল জামালি হক কথা বলবো আল্লাহ তালে বলতে তাআলা বলতেছেন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইনাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক তালে বলতে বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে কি গো বাবা যে মুসলমান আমার কথা বলে একটু বোঝার চেষ্টা করতে হবে আমি ইমাম হাসান ইমাম হাসানি করব তবে জীবনী করার আগে আমি পাঁচটা মিনিট থেকে দশটা মিনিট আপনাদের সম্মকে টাইম একটু করতে রাজি আছে শুনতে রাজি আছেন জি বেড়াও যারা এখন বলে নাবি চল্লিশ বছরে হয়েছে তাদের কি আকিদা তাদের আঁকিদা হচ্ছে ই বলিস মার্খা আঁকিদা বুঝেন নাই বেরাদিন ইসলাম মাদে সামানি আমাদের আমাদের

একটাই দমেল দেব আল্লাহ পাক আল্লাহ তালা আমার নাবি মুস্তফা কে কবে তৈরি করেছিলেন চলুন বেরাদার ওসলাম আমার নাবি মুস্তফা বাবাজি আমার নাবি মুস্তফার সম্মুখে হজরত এসেছেন আসার পরে বলতে চাই আর শুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো আপনার বয়স কত জিবিল আমিন নাবি বলছে আমার নাবি বলছে এ জিবিল আমিন আমার ডেট কথা বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত বলছেন আমার নাবি মুস্তফা বলতেছেন জিবিল আমিন কে বল তোমার বয়স কত আগে তুমি বলো জিবিল আমিন বলতে বলতেছেন বলে হাবিবাল্লাহ নাবি গো আমার

আমিন দেখেছে বেরাদিন সলাম মাদ জামানি কে নামে মন তেছি বলো গো আমার জি বিল আমিন তুমি কি জানো না কি ওই তারা জিভি আমিন বলতে চিয়াদি শোন ল বি বল্লা ন বি গো ওই তারাটা কে চিলো আমি তো বলতে পার বানো আমি তো জানি না ওই তারাটা কে ছিল আবার না বেজি বলতে চিয়া জিব্রাইল ইজ্জাতি রপ্তি আনা জালি কে লগা গ এ জিব্রাইল সুন রে কি দাও রপুলা আমি এর ইজ্জতের কসমকে বলতেছি ওই তারা টা আমি ছিলাম

এটাই বাবাজি সুন্নিদের রাখিদা না রে থাকবির পাওয়ার নাই খানে নেই গে কি গো না থাকবির নারী রিশারত মাসলা কাল হজরত কবাদ এ বাবাজি মুসলমান বাই রও অবামাসুনামানি কে রও তাই নেবাবাজি ভোজা গালো আল্লাহ পাখাল্লা তালাও সর্বপ্রথমে নাবী নুরখানা তৈরি করেছি এ বাবাজি কোনমুল্লা যদি আছে বলে যে নভীকে চল্লি বৎসরে নাবী হয়েছে তার কথা কি মানা চলবে তাকে সালাম দেওয়া তার পেছনে নমাজ পড়া তার বিটির সঙ্গে বিয়ে দেওয়া

এ বাবাজি মুসলমান বাইরেও যার দিলে না বীর mohabbat থাকবে না বাবাজি মুসলমান তারাই বাবাজি এজিদি মুসলমান আচ্ছা বলোন না এজদী মুসলমান হতে চাই না হুসাইন মুসলমান হবে এ বাবাজি মুসলমান বাইরেও ওগো আমার সোনা মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দী র তোমরা যদি হুসাইনি মুসলমান যদি হও তাইলে পরে 5 জানুয়ারিতে জীবন ডিজে বাগ বাজিয়ে তোমরা পিকনিক করবে না কথা বুঝতে পারছেন জি এখন বাবা মুসলমানদের ঘরেই বেঁচে ডিজে বক্স নিয়ে আর পাস ভাড়া করে নিজের ফ্যামিলিদেরকে নিয়ে चलो নতুন সাল আজকে ঘুরতে যাব এ করতে না বাবাজি মুসলমানও এ আল্লাহ তালা বলতে আমার বান্দা বান্দি রও তোমরা যদি পে ধর্মকে যদি সাপোর্ট করো ওই ব্যক্তি কখনো শূন্য হতে পারে না আমাদের কিন্তু খুশি দিন আছে নাই আছে না নাই বাবাদি ফার্স্ট জানুয়ারিতে খুশি না করে খুশি না করে নতুন সালকে কেন্দ্র না করে বাবাজি মুসলমান খুশি না মানিয়ে আমাদের বাবা ইসলামিক একটা বাবাজি খুশির দিন আছে সেই দিনটা হল দে হলো তাই না

কারিস তারা খুশি মানিয়েছিলেন সাহাবাগণ খুশি মানিয়েছিলেন তাবেয়গণ খুশি মানিয়েছিলেন আল্লাহর ওলিগণ খুশি মানিয়েছিলেন আমরা সুন্নিরা খুশি মানাই আমার কথা বুঝতে পারছেন বাবাজি শোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো আপমা এই খারাপ মানুষ যারা বাবাজি শয়তানি দল এই দল থেকে আমরা দূরে সরে থাকতে চাই কি চাই না কি কে কে হাত তোলেন আমরা সবাই চাই আমরা যেটা সঠিক রাস্তা সেদিকে চলতে রাজি আছি ঠিক কিনা বেরার ইসলাম তাই কবে মানতে চায় কি বলবো নাকি নারায়ে তাকবীর বল আল্লাহ পাক বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়ার রসুল আল্লাহ নারায় তকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়ার রসুল আল্লাহ সিদ্দিক উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সবতে কে বেহতা যারা বলবেন না সিদ্দিক ওমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া আল্লাহ জোরে বলুন দেখা দাও ও গো ও গো নবীজি আপনার আশাই মর বংশে যে জোরে বলেন बीजी अपना से आच अपना नामे गाती तो माला तकबीर अल्लाह अकबर नारायण तकबीर अल्लाह अकबर नारायण सलाह नारा जो कन्मा शुभ आनंद ला বাবা যে মুসলমান বাইরাও তাহলে আমরা একটা আকিদার কথা জানতে পারলাম